নমস্কার বন্ধুরা, বৈশাখীর হেসেলে সবাইকে স্বাগত। তোমরা বুঝতেই পেরেছো আজ আমি কি রান্না করতে চলেছি। গরম গরম ভাতের সাথে বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল বাঙালির খুব প্রিয় খাবারের মধ্যে একটি। সামান্য কিছু উপকরণের সাহায্যে খুব সহজেই ইলিশ মাছের এই পদটি রান্না করা যায়। তবে আর দেরি না করে চলো শুরু করা যাক। হাই ফ্লেমে আমি প্যান গরম করে নিয়ে তারপরে আমি 5 টেবিল স্পুন মতো মাস্টার অয়েল, পিওর মাস্টার অয়েল ব্যবহার করেছি এবং এটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাশাপাশি কেটে রাখা বেগুনের টুকরোগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এবার মাছের টুকরোতেও আমি একইভাবে নুন এবং হলুদ মাখিয়ে নিই। ভালো করে এপিট ওপিট উল্টে আমি নুন এবং হলুদ মাখিয়ে নেব। এবার তেল গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছের পিস আমি সামান্য ভাজা ভাজা করব, ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, হালকা ভাজব। ভাজা মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে তারপরে বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে বেগুনগুলো ভাজব। ভেজে নিয়ে যখন ভাজা প্রায় কমপ্লিট হয়ে যাবে সেই সময় চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। লো ফ্লেমে আমি এবার কিছুক্ষণ সময় ভাজব। এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ ভীষণ সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বাঙালির এই পদটি ভীষণ পরিচিত একটি রান্না। যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল বা পেজে নতুন, আশা করব সাবস্ক্রাইব বা ফলো করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। এক বাটি জলে আমি 1 টিস্পুন হলুদ গুলে নিয়ে সেই জলটা আমি ঢেলে দেব। যখন ফুটে উঠবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ধীরে ধীরে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। ইলিশ মাছ ভীষণ নরম হয় তাই খুব সাবধানে মাছগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে মাছগুলোকে এভাবে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দেব। 2-3 মিনিট মতো রান্না করে নামিয়ে রেখে দেব। তৈরি আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। লবণটা একটু চেক করে নেবে, কারণ কম বেশি হতেই পারে, যদি প্রয়োজন হয় তাহলে একটু অ্যাড করে নেবে। রেডি আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। আবারও অন্য কোনো পর্বে অন্য রকম ইলিশ মাছের পদ নিয়ে তোমাদের কাছে হাজির হব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তবে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। টাটা, ভালো থেকো।